রাগান্বিত শিক্ষক আরে এভাবে কেন হচ্ছে, আরে আরে এসব যখন ব্যবহার করছে, এ সমস্ত রাগান্বিত শিক্ষা আগুন সম্রাট অশোকের কথা চিন্তা করেন। সম্রাট অশোকে যখন কাশী বিচরণ করে একটু সামান্য যে বিচরণ বাজ্যে একটা রাগান্বিত শিক্ষা উৎপন্ন হবি, এই রাগান্বিত শিক্ষার কারণে করোনা জন্মগ্রহণ করছি, সর্বলোক ধরনের জন্মগ্রহণ করছি। তো ও জীবনের মধ্যে কাম্মা সাথে বিবাদ জানতু কর্ম এরাতু শিকার করলাম করি কর্ম শিকার করিয়ে ও জীবনে যতটুকু পারে সব সময় মানুষের মঙ্গলের মহলে একটা নিজের নিজে সবসময় একলা চলিবার সবসময় চেষ্টা করছি। অর্থাৎ আমার পূর্ণ সবসময় পার্বামিকে দাবি চলো আমার পার্বামিকে সরকার বিচল আমার তো যতটুকু পারে সব কেমন যাবে দেখিতে কাজকর্ম করে যত এবং হলি সহলি ইয়ে করতে চেষ্টা করতু। তো আজ আমরা বড় আমরা যারা আসুন ওর পুণ্য বান্ধব এই পুণ্য লাভ করিয়ে তার লোকই যে জায়গাতে উৎপন্ন হোক না কেন এই জায়গার মধ্যে সব জ্ঞানী হয়ে উৎপন্ন হয় এবং সব মানুষজন জীবন পরিচালনা করতে তার লোকই সব গতি কারণ আমরা পুণ্য দান দিলেন। তো আর জন্মের সাথে দীর্ঘ উত্তর করি আজ আমরা প্রত্যেকে যারা আসুন আমরা প্রত্যেকে তার উদ্দেশ্য কিংবা সাথে পুণ্য দান দেন আরো দীর্ঘ সংগ্রহ তারও পুণ্য দান দিন আর সংক্ষিপ্ত জন্মদেশনা এখানে উপরি সমাপ্ত ঘোষণা করলাম। এবং বিশেষ করে আমার যদি কেউ আমি দিদি হিসেবে যদি তা ই না করি তাহলে ওনাকে আমি এই যে পুণ্যদান দিচ্ছি উনি যেন সব জ্ঞানে এই স্মৃতিতে উনি অবস্থিত করে এবং এখন আপনারা প্রত্যেক চিন্তার নম তস্যা ভাগবত সম্পূর্ণ বলুন ভক্তিয়া
ධර්මපියා ධර්මදාන ධර්මේශින නිබ්බානස්ස පත්‍යෝ ඕතු ධර්මපියා ධර්මදාන ධර්මේශින අසවක්කයමහං ඕතු ඉනින කුඤ්ඤාන වාමෙන අම්මකයන් කාලකතු ලොවිත්වා කපදුකතු අනුත්සන්තු එතලෝකි සීතා නිරවුත අදීතිතු ඉනකූලි නජයාමි ජාති ජාති සර්වබලු සුන්දරි ඒබාබුන් සද්ධින්කත්ව සමානත මඤ්ඤාන් ඉතනි ඉසලගම්මානි තුම්මි ජනත සුන්දරි මහපදවි සත්‍යුතු මහවත්තු ඉත්‍යතු සා শশান ঘাটি বাঁশের দোলায় ছোড়ে যাবে যেদিন শশান ঘাটি বাঁশের দোলায় ছোড়ে সঙ্গে মাটির হাড়ি সঙ্গে দেবে এক মুঠো তিল গোটা কয়েক কড়ি দুই চোখে তুলসি পাতা সঙ্গে মাটির হাড়ি পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছোড়ে যাবে যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছোড়ে শ্মশান ঘাটে সেই ছেলে তু জ্বালবে রে তোর চিতা
ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তু জাল বেড়ে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ কর্মরবে পরে, পুড়বে রে তোর সাধের দেহ কর্মরবে পরে, যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ি, যাবে যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ি। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন হর তো সবই পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন হর তো সবই অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছড়ি, যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছড়ি, যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছড়ি। হো পাকাই দড়ি চারজনাতে কান্ধে কইরা, চারজনাতে কান্ধে কইরা বলিবে হরি হরি, হরি রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি,
মুখে খাই সরে মন ক্ষীর দুধননি, এই মুখে খাই সরে মন ক্ষীর দুধননি, সেই না মুখে যাইলা দিবে, সেই না মুখে যাইলা দিবে জহলন্ত যোগিনী। রইলু রে তোর সাধীর ঘরে বাড়ি, রইলু রে তোর সাধীর ঘরে বাড়ি, কইরাছো ঘরে বাড়ি, কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘরে বাড়ি, আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা মারিবে বাঁশের বাড়ি। রইলো রে তোর সাধীর ঘরে বাড়ি, রইলো রে তোর সাধীর ঘরে বাড়ি। কাঁদবে দিন চাড়ি ভাই, কাঁদবে মাসে গে দুই বউ কাঁদবে দিন চাড়ি, মা জননী কান্দিয়া ফেরে, মা জননী কান্দিয়া ফেরে সারা জনম ধরি। রইলু রে তোর সাধীর ঘরে বাড়ি, রইলু রে তোর সাধীর ঘরে বাড়ি, কেহ কাটে ছাড়ের বাস কেহ পাকাই দড়ি, চারজনাতে কান্ধে কইরা, চারজনাতে কান্ধে কইরা বলবে হরি।
আসলেন বুদ্ধ, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। পারো পার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী, এ পারো পার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী, জ্ঞানের আলো ছড়ালো অন্ধকার ঘুচালো, জ্ঞানের আলো ছড়ালো অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ মানব জাতির জয় হো, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে, মানব জন্ম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাংলাদেশ সংগ্রাম যুক্ত মহামন্ডলের উপদেষ্টা বৃন্দ সদস্য পরম সভ্য মহাতর মহোদয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম মুক্ত মহাসভার সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
আর অনেক কষ্ট স্বীকার করে এবং আত্মীয় সত্ত্বেও যে আত্মীয় আপনারা সম্মেলনে অংশগ্রহণ করে আমার ভাইকে যে দেওয়ার মানুষে এখানে উপস্থিত হয়েছেন, তাছাড়া আমার সব গ্রামবাসী সকলকে আমার নমস্কার শ্রদ্ধা এবং দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই সম্মেলনে সূচনা ঘোষণা করতেছি। আজকে এই সম্মেলনে আপনারা জানেন আমরা বুদ্ধের মানে বুদ্ধের ঘুরে জন্মগ্রহণ করি, বুদ্ধ পাদ লাভ করতে পেরে, সদ্ধর্ম লাভ করতে পেরে এই পুণ্য অর্জন করার একটা সুযোগ আমরা পাই। কিন্তু অন্যান্য ধর্মে সে ধরনের ব্যবস্থা না থাকলেও কিন্তু তারা তাদের মতো করে কিন্তু মানব জীবন লাভ করে, যে মানব জীবন থেকে মুক্তির কামনায় যে পুণ্য থাকলেও কিন্তু বুদ্ধ স্থান সেই আর বাহক হিসাবে যে সংগ্রহ রাখতে গেছেন মানে অতীত সংগ্রহে তার উদ্দেশ্যে সেই পুণ্যদান দিয়ে আর যাতে মুক্তি কামনা হয় এবং সেই অন্তত যে গত জ্ঞাতি লাভ করবে আমরা সেই জ্ঞাতিকে উদ্ধার করার জন্য এই গান রাজ্য তথাগত ব্রহ্মসমুদ্র আহ্বান থেকে আমরা করে আসছি বিদায়। আমাদের এই গান যাতে সুন্দর এবং সফল হয় আপনাদেরকে আবার আমার সম্মান জানিয়ে এবং সবাইকে আমার প্রতি প্রশংসা জানিয়ে আমার অভিনন্দন বক্তব্য জানিয়ে করলাম। প্রতিজ্ঞামণ্ডিত পরে কিছুদিন পূর্বে প্রিয়দেশী মহাতর মহোদয় এবং আরো উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর সন্তানকে ডেকে ডেকে পারেননি, সেই সন্তানের প্রতি তিনি তৃষ্ণার্ত হয়ে তার সন্তান আমার সন্তান আমার সন্তান বলে যখন মৃত্যুবরণ করলো সে তৃষ্ণার কারণে সে একজন ধার্মিক উপাসী জন্য তিনি মৃত্যুর পরে আবার তিনি সেই প্রকল্প উৎপন্ন হয়েছেন। তাহলে চিন্তা করে দেখুন একজন ধার্মিক উপাসী বা যিনি প্রতিনিয়ত বিহারে যেতেন শিলাদি গ্রহণ করতেন তিনি যদি প্রকল্প উৎপন্ন হয় তাহলে এগুলো কেন একমাত্র সেই যে তৃষ্ণার কারণে। এভাবে সেই উপাসীরা যখন প্রাথমিক উৎপন্ন হলো তিনি সে তত যন্ত্রণা ভোগ করতে লাগলো। এমন সময় তিনি চিন্তা করলো একদিন তার একমাত্র যে সন্তান ছিল সেই সন্তানকে তিনি স্বপ্ন দেখিয়েছিল যে বাবা আমি তোমার জন্য অনেক ধন সম্পত্তি রেখে এসেছি, তুমি একটা আমার জন্য পুণ্যানুষ্ঠান করে কয়েকজন ভিক্ষু সঙ্গদেরকে আহ্বান করে তুমি আমার জন্য একটা সংগঠন অনুষ্ঠান করো। তো সে ছেলেটি স্বপ্ন থেকে উঠে যে বিহারে গিয়ে ভিক্ষু সঙ্গদেরকে বলল, তো বলার পরে বিহারে ভিক্ষুরা পরামর্শ দিল সে সংগঠন করার জন্য। তো সে ছেলেটি সেই কয়েকদিন পরে সংগঠন অনুষ্ঠান করেছিল, কিন্তু যেদিন সংগঠনটা করেছিল সেদিন কিন্তু সেই সংগঠনের আনুষ্ঠানিক পূর্ণফল তার মা লাভ করতে পারেনি। কেন পারেনি? আমাদের মানুষদের মধ্যে যেমন সভা সমিতি হয় বা বিভিন্ন মিটিং হয় তো সেই সভা সমিতিতে যেমন উপস্থিত হলে বাড়িতে কি হচ্ছে যেমন জানা, কিছুদিন যখন হলো তার মা আবার তাকে স্বপ্ন দেখেছিল যে বাবা তুমি আমার জন্য পুণ্যানুষ্ঠান দিচ্ছ না কেন, আমি তো অনেক ধন সম্পত্তি রেখে এসেছি। সে পুনরায় স্বপ্ন থেকে উঠে আবার তার কঠিন আবার ভিক্ষু সঙ্গদেরকে বলে আর একটি সংগঠন করলো। যদি সে সংগঠনটা করলো সেই সংগঠনের আনুষাংশ পূর্ণফল যখন এই ইদম্ব ইয়াতে না হতো সুখিত হন তো ইয়াতে বলে সে জ্ঞাতিবন যখন এই যে পুণ্যদান দিচ্ছিল সে সঙ্গে সঙ্গে সে পুণ্য লাভ বা পুণ্যগুলো লাভ করে তিনি সে সংগঠনেও সেদিন তিনি উপস্থিত ছিলেন। যদি বা কিন্তু সে ছেলেটি তিনি দেখতে পারেনি প্রকৃত জ্ঞানের অধিকারী করতে মহাকায়ণ তথাগত বুদ্ধ বলেছেন পাতাবিয়ে সাগর মেয়েরও কায়ামান পিজুবিয়ে কাপ্তানে সাদাসানে সাংঘাতিক নানা সতী,
এই মহা পৃথিবী গিরি পর্বত একদিন বিলীন হয়ে পাহাড়ে পরিণত হবে, পাহাড় একদিন বিলীন হয়ে সাগরে পরিণত হবে। তবুও কল্পনা কল্পনা করে এই সংগ্রামের আংশিক পূর্ণ পদ কখনো শেষ হবার মতো নয়। তো সে তেমন একটি পূর্ণ বর্ণ আজকে মহান ঋতুসঙ্গদেরকে আহ্বানের মাধ্যমে আজকে সম্পাদন করতে যাচ্ছেন। তো সকলের প্রাণ দায়িত্বকে পার্শ্ব করার স্বীকার হয়ে সময়ের যথেষ্ট সম্পাদ আছে পরম পূজনীয় বৃত্তি পালন করে আপনার প্রত্যেকে যাতে সে করে মনুষ্য জন্ম মনুষ্য সম্পত্তি, দেবলকে দেব সম্পত্তি, ব্রহ্মকে ব্রহ্ম সম্পত্তি, অর্থমিনী মান সম্পত্তি লাভ করতে পারার মতো এর ধারণা কামনা করে অশান্ত বিশ্ব সুশান্তি কামনা করে আবারও পরম পূজনীয় ভিক্ষু সঙ্গে পাদব্রত শ্রেষ্ঠত্ব বন্দনা জানিয়ে আপনাদের প্রত্যেকের প্রতি আমার মুক্তিপূর্ণ শুভ আশীর্বাদ জ্ঞাপন করে পরলোকগত জ্ঞাতির উদ্দেশ্যে পূর্ণগান জানিয়ে তিন পাশ আগ্রহ দিয়ে পূর্ণগান অনুমোদন করে পানাতি পাতা বীরমণি
ইচ্ছাবদং সমাদিয়ায়। উপাসক সুকুমার বাবু